আমি জীবন তোমার আজকে হিজিয়ে বলব কি জরুর আছে, কেমন করে রস পাড়া হয় এবং কেমন করে কী করা হয় কথা বল। রসটি হচ্ছে দেখুন, এরা হচ্ছে খেজুর গাছের রসটি। দেখতে পাচ্ছেন চারিপাশে কি পরিমাণ কুয়াশা, সব জায়গাতে খেজুর গাছের রস পাড়া হয়, শীতের টাইমে নামানো হয়, শীতের এই মৌসুমে খেজুর গাছের রস পাড়া। দেখতে পাচ্ছেন এইসব গাছগুলো থেকে রস নিয়ে যেয়ে ঢোপে ঢালা হচ্ছে। অনেক গাছ আমাদের সড়কের পাশে অনেক গাছ আছে। এই গাছটি তো দেখতে পাচ্ছেন কত বড় গাছটি, এই গাছটিতেও রস পাড়া হয়েছে আজকে সকালবেলা। আমাদের বাগানে চারিপাশে খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছ আছে। তো আমরা খেজুর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগানো হয়। খেজুর গাছগুলোতে অনেক গুড়গুলো খাঁটি গুড় বানাই, গুড় বানিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নেন, কুরিয়ার সার্ভিসে বা হোম ডেলিভারি এসব সব কিছু আমরা দিতে পারবো। আপনারা যদি নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখছেন অনেকগুলো গাছ আছে আমাদের প্রায় সড়কের ধারে, সড়কের ধার দিয়ে অনেক গাছ, অনেকগুলো বলা যাবে না তাও কতগুলো আছে। দেখতে দেখতে পাচ্ছেন একটু দূরে দূরে খেজুর গাছ, দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক খেজুর গাছগুলো। খেজুর গাছগুলো কী করছে এবং দেখুন যে খেজুর গাছের রস নেওয়ার দেশে সকলবেলা। সকাল হলে খেজুর গাছের রস নিয়ে যাওয়া সব কিছু শুরু করে দেয় মানুষে। তো দেখতে পাচ্ছেন কেমন করে খেজুর গাছের রস নিয়ে যায়। আসসালামু আলাইকুম, বিরি ম্যাঙ্গো সব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে সব কিছু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।